26 ও 27 তারিখে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টাডিয়াম ঠারে থিবা বিজু পটনায়ক সুইমিং পুলরে রাজ্যস্তরীয় সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াকু যাচ্ছি। এথিরে কটকর 35 জন প্রতিযোগী ভাগ নেবে। দলর ম্যানেজর ভাবে বিজয় রাউত, কোচ সুমিত্রা সাহু উপস্থিত রহবে বলি সম্পাদক করুণা বোস কইছন্তি। और हम लोग अब डिस्ट्रिक्ट लेवल में सिलेक्ट हो गए हैं फर्स्ट सेकंड में, और हम लोग को जाना है स्टेट लेवल, वो स्टेट लेवल है भुवनेश्वर में। और हमारे सर जो है सुमित सर, वो हमारे पीछे हर दिन लेबर करते हैं, मतलब कि 6 से 7 6 to 7 hours वी आर प्रैक्टिसिंग हियर। और 7 तारीख एठ डिस्ट्रिक्ट स्विमिंग कंपटीशन होता ता भितर हमरो 35 जन सिलेक्शन होती ताकि गत 10 तारीख रु 25 तारीख पर्यंत गोटे स्विमिंग कैंप कराई था। बहुत परिश्रम होती पिलांकर भी बहुत लेबर कराई চেষ্টা চালিছি যেমন ভাল রেজল্ট হব। গজপতি জেলা মোহনা ব্লকর অন্তরবা রাকেশ পঙ্কা কীর্তিঙ্গি চুডুঙ্গপুর আদি 25 রু ঊর্ধ্ব গ্রামর হাজার হাজার স্থানীয় অধিবাসী মানে যা আসবা বহু সময় অসুবিধার সম্মুখীন হেউথিলে। জনসাধারণক এই মৌলিক অধিকারক দৃষ্টি রাখি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক 18 নলা পোল নিকটরে নূতন সেতুর ভিত্তিপ্রস্তর এপ্রিল 4 পারেখামুন্ডি ঠারে স্থাপন করে। গতকাল মোহনা বিধায়িকা বাসন্তী মল্লিক উক্ত সেতুর শুভ দিয়েছেন। 3 কোটি 16 লক্ষ টাকার নির্মাণ হওয়া এই সেতুর লম্ব 60 মিটর হয়ে বেড়ে প্রস্ত 7 মিটর রয়েছে। এই সেতু নির্মাণ হলে 10 রু ঊর্ধ্ব পঞ্চায়েতবাসী দুঃখ দূর হব। এথিরে গ্রাম্য নির্মাণ বিভাগ নির্বাহী যন্ত্রী রবীন্দ্র কুমার বেহেরা, সহকারী নির্বাহী যন্ত্রী প্রভাস শতপথী, বিজেডি জেলা উপসভাপতি দণ্ডাশী সাহু প্রমুখ উপস্থিত থিলে। বরগড় জেলা পদ্মপুরর অঙ্গনদী বন্ধ যোজনা বন্ধ করিবা পাই প্রতিরোধ কমিটি পক্ষরু এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হইতিলা। এথিরে বহু লোক প্ল্যাকার্ড ধরি বিভিন্ন স্লোগান দেই শহর পরিক্রমা করিলে। এরপরে উপজেলাপাড়ঙ্ক কার্যালয়ঠারে একত্রিত হই অঙ্গবন্ধ যোজনা দ্বারা জলমগ্ন হেউথিবা গ্রামবাসী মানে বিস্থাপনকু নেই নিজর ক্ষোভ প্রকাশ করিবা সহিত উপজেলাপাড়ঙ্কু এক দাবিপত্র প্রদান করিলে। এথিরে প্রতিরোধ কমিটির সভাপতি মধুসূদন দাস, নারী নেত্রী মুক্তা সাহু, লিঙ্গরাজ প্রধান প্রমুখ উপস্থিত থিলে। আজি চতুর্থ থর দাবিপত্র আমার উপজেলাপালকে দিয়া হয়েছে। আজি 17টা জেলাপাল উপজেলাপাল এটি পদমপুর ঘরে সমস্ত জানিছেন যে আমার কুঝারিপাল্লীর যে প্রস্তাবিত ড্যাম আছে সেটা সম্পূর্ণ ভাবে উপযুক্ত নহে, সেই সার ত্বরান্বিত হোনা। পূর্বর এখানে রাজনীতি মানে সে জানিছেন যে এই কুঝারিপাল্লী নদীবন্ধ যোজনা হলে আমার পদমপুর উপখণ্ডর সম্পূর্ণ ভাবে উন্নতি কিছু হয়ে পড়ে না। আজি আমার যে ঘড়ি অঞ্চল অত্রিশটা গাঁ সে লোক আসিলে এবং মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তাঁর দাবিপত্র দিয়েছেন, সে তাঁর দাবিপত্রের সব জিনিস উল্লেখ করছেন এবং তাকে আমি সঙ্গে সঙ্গে বর্তমানে জেলাপাল জরিয়া মুখ্যমন্ত্রী পাখক প্রেরণ করছু। কোথাও মুখ্য দাবি রয়েছে তাঁর মুখ্য দাবি রয়েছে বিনা বিস্থাপনরে জলসেচন সুবিধা করা যাবে। গঞ্জাম জেলা পোলসরা মেডিকাল ছকস্থিত বলাশী সমাজ ভাগবত টুঙ্গি গৃহঠারে বিজেপি পক্ষরু এক সাংবাদিক সম্মিলনী অনুষ্ঠিত হইতিলা। এই সম্মিলনীকু বরিষ্ঠ বিজেপি নেতা মহেশ মহান্তি অধ্যক্ষতা করিথিলে। মাননীয় প্রধানমন্ত্রী 4 বর্ষর বিভিন্ন জনহিতকর যোজনার হিসাব দেবাকু ওড়িশা গস্তরে আসুথিবা কুহাযাইথিলা। এথিরে যুবনেতা গোকুলানন্দ মল্লিক, যুব আইনজীবী প্রদীপ কুমার সাহু প্রমুখ উপস্থিত থিলে। 4 বর্ষ নরেন্দ্র মোদীঙ্কর যে শাসন, সেই শাসনরে জনকল্যাণ যোজনা যা যা মোদি করেছেন সে আসি ওড়িশারে উদ্বোধন দেবে। জনসাধারণকু 4 বর্ষ শাসন কাল ভিতরে সে যা যা উন্নতিমূলক পদক্ষেপ নিয়েছেন তার হিসাব নিকাশ বারবাটি যে কটকর বালিযাত্রা পড়িয়ারে সে তার ভাষণ উদ্বোধন দেবে। বলাঙ্গীর জেলা জিন্দাবাদ সংঘ পক্ষরু তুরেকেলা ব্লক কার্যালয় ঘেরাও করা যাইতিলা। 13 দফা দাবি নেই স্থানীয় লোকে ব্লক উন্নয়ন অধিকারীঙ্ক জরিয়ারে মুখ্যমন্ত্রীকু এক দাবিপত্র প্রদান করিলে।